নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি তিনটি বই দেখাতে এসেছি আপনাদের। তো প্রথমেই বলি যে মহাপ্রলয়কারী দেবী কালিকা শক্তি বিভিন্ন রূপে পৃথিবীতে পূজিত হয়ে আসছেন। কখনো মা ভবতারিণী, কখনো মা চামুণ্ডা, কখনো মা তারা, কখনো মা কালী, কখনো মা বহলা, বিভিন্ন নামে তার পূজা হয় এবং এই সমস্ত ধরাধামে তার পূজা চালু আছে। এবং মা কালিকা অত্যন্ত জাগ্রত দেবী নামে এই পৃথিবীতে খ্যাত। আমি এই তিনটি বই সম্পর্কে আপনাদের কিছু তথ্য তুলে দিতে এবং বইগুলির সম্বন্ধে কিছু কথা বলবো বলে এই ভিডিও শুরু করেছি বা ভিডিও সূত্রপাত। তো দেখে নিন তিনটি বই। প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে মা ভবতারিণীর লীলা মাহাত্ম্য। এই বইটির সম্বন্ধে আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, সবাই দেখে নিতে পারেন, স্বামী বেদানন্দজির লেখা। তো এই বইটি দেখে নিন, ভালো করে হার্ড কভারে বানানো বই এবং কভার খুবই ভালো, সহজে নষ্ট হবে না বইটি। বইটির পেজ কোয়ালিটিও অত্যন্ত ভালো এবং প্রকাশক সব বলে দিচ্ছি ডিটেলসে। প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী, গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে। গ্রন্থ সত্য স্বামী বেদানন্দ মহারাজজির এবং বইটির মূল্য খুবই কম, দেখে নিন 180 টাকা মাত্র। তো এই বইটিতে মা ভবতারিণীর লীলা মাহাত্ম্য এবং মা ভবতারিণীর সম্বন্ধে বিশদে আলোচনা করা আছে। এছাড়া দক্ষিণেশ্বরের মন্দির স্থাপন এবং মন্দিরের সমস্ত বিষয়, মন্দিরের আকার আকৃতি, মন্দিরে ঠাকুর রামকৃষ্ণের অবস্থান এবং রামকৃষ্ণের সাথে মা ভবতারিণীর কি আন্তরিক সম্পর্ক, সব কিছুর বিষয় ডিটেলসে পেয়ে যাবেন এই বইটিতে। এবার দ্বিতীয় বইটি যেটি দেখাবো সেটি হলো শ্রী শ্রী দুর্গা তত্ত্বে ও কাহিনীতে, স্বামী অচ্যুতানন্দ মহারাজজির লেখা। তো এই বইটির সম্বন্ধে একটু বলে নিই, এই বইটিও খুব পাতলা বই, সবকটি বই পাতলা, বেশি মোটা বই নয়, সবই 100 থেকে 180 পাতার মধ্যে বইগুলি। এই বইটির সম্বন্ধে একটু বলে নিই, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়েছে বইটি। বইটি সম্বন্ধে একটু বলি, হার্ড কভারে বইটি, বইটির কভার পেজ অত্যন্ত সুন্দর, দেখতেই পাচ্ছেন, তো দেখে নিন, লাল কভারে খুব সুন্দর করে বাঁধানো হয়েছে এবং বইটির পেজ কোয়ালিটিও খারাপ নয়, ভালোই, দেখে নিন একটু। এই বইটিতে আপনি শ্রী শ্রী দুর্গা সম্বন্ধে যাবতীয় তথ্য পাবেন। এই বইটি আমার এখনও পড়া হয়নি, আমি পরবর্তীকালে পড়ে বিশদে আলোচনা করব এই বইটি নিয়ে। তৃতীয় যে বইটির কথা বলবো সেই বইটি হলো কালীক্ষেত্রে 51 পীঠ। এই বইটির নাম আমি অনেক শুনেছি, সংগ্রহ করার ইচ্ছে ছিল, শ্রী মধুসূদনের লেখা। এই শ্রী মধুসূদনের আমি লেখকের আরও বই আমি আগে পড়েছি, তো এই বইটি দেখে নিন। এই বইটিরও আমি পড়ে এই বইটি সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব এবং আলাদা করে আমি কালিকা শক্তি বা কালী সম্পর্কে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আমি অবশ্যই বানাবো। এবারে এই তিনটি বই আছে মা কালিকা বা দুর্গা সম্বন্ধে। তো বইটি সম্বন্ধে একটু বলে নিই, প্রকাশক প্রসেনজিৎ দা, সুন্দর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির দাম মাত্র 175 টাকা। এই বইগুলি সবকটি আপনারা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, এই তিনটি বই কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন এবং কলেজ স্ট্রিটে গেলে আপনারা এর থেকে ডিসকাউন্টও পাবেন। এই বইগুলি যা দাম তার থেকে অনেক কমে আপনারা বইগুলি পেয়ে যাবেন। এই 51 পীঠ, আমাদের যে 51টা পীঠ আছে এই প্রত্যেকটা পীঠ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা আছে এই বইটিতে, এবং এই বইটিতে বেশ কিছু ছবিও দেওয়া আছে। তো ছবিগুলো আমরা একটু দেখে নিই। এই হচ্ছে ছবিগুলি। এছাড়া প্রত্যেকটি পীঠের সম্বন্ধে আলাদা আলাদা করে তথ্য দেয়া আছে এই বইটিতে। তো এই বইটি নিয়েও আমি বিশদে আলোচনা করব। তো তিনটি বই আজকে আমি দেখালাম মা কালিকা শক্তির ওপর বিষয় করে, এই তিনটি বই আমার সংগ্রহে আছে। তো এই তিনটি বই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যদিও আমি কাউকে ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব না বই। আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি এই ধরনের বই ভালোবাসেন অবশ্যই সংগ্রহ করবেন।